কোয়াটার সিম ইউজ করেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি অন্য কেউ সিম ইউজ করছে, অথবা আপনার এনআইডি দিয়ে অন্য কেউ সিম ইউজ করছে, আপনি সেটা কীভাবে জানবেন, অথবা জানলেই আপনি কীভাবে ট্রেস করবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম আছে সেটা আপনি কীভাবে জানতে পারবেন। সো এটা নিয়েই আমাদের আজকের ভিডিও, চলুন যাওয়া যাক। সো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে *1600*01 প্রেস করুন, এরপর হ্যাশ দিন, আর তারপর আপনি পাঠিয়ে দিন। দেখুন, এরপরে আপনাকে যেটা চাইবে সেটা হচ্ছে আপনার টু নো ইয়োর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বার, ডিজিট ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইয়োর এনআইডি অ্যান্ড আদার আইডি অ্যান্ড সেন্ট। অর্থাৎ এখানে বলছে যে আপনার হচ্ছে এনআইডি আছে সেটা এনআইডি লাস্ট 4 ডিজিট দিতে হবে, আমি এখানে দিচ্ছি 03 06। তারপর আপনি সেন্ড করে দিন, অটোমেটিক্যালি এটা আপনাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবে যে আপনার এগেনস্টে কয়টা সিম আছে, অর্থাৎ অলমোস্ট আমাকে জানিয়ে দিয়েছে। সো আমি এখন দেখবো সেটা হচ্ছে এখন ওকে 16। অর্থাৎ এখানে দেখুন আমি তিনবার এই মেসেজটা নিয়েছি যে আসলে আমার এখানে কতগুলো আছে। সো আমি এটা দেখার চেষ্টা করছি। ওকে, এখানে দেখুন আমার 7 আছে, 89 একটা আছে, 414 অর্থাৎ লাস্টের 4 ডিজিট দেখাচ্ছে, 921 77। অর্থাৎ আমি 4টা সিম ইউজ করি, 4টা সিম আমার আছে। যদি আমার এখানে 4টার বেশি সিম দেখাতো তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা আমার এনআইডি দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অন্য কেউ সিম ইউজ করলে আপনি এখানে জানতে পারতেন। সো আমি এখানে সেভ। সো আপনারাও এখানে চাইলে এভাবে আপনার এনআইডি দিয়ে অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন্য কেউ সিম ইউজ করছে কিনা সেটা আপনারা জানতে পারেন এবং নিরাপদ থাকতে পারেন। কারণ বাংলাদেশে আপনার সিম দিয়ে হয়তো অন্যকে অকারেন্স করলে সেটা আপনার উপর দায় বর্তাতে পারার সুযোগ থাকে। সো ধন্যবাদ সবাইকে।